আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রিয় ভাই, সর্বপ্রথমে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা কীরকম ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান, ইসলামিক ভিডিও, আপনারা নিচে কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, সুন্নাত তরিকা মোতাবেক কীভাবে অজু করা যায়? সুন্নাত তরিকা মোতাবেক আমাদেরকে অজু করার পদ্ধতিটা দেখাই দিলে আমাদের জন্য খুবই ভালো হইতো। আমরা সাধারণ মানুষ অনেকে সুন্নাত মোতাবেক অজু করতে পারি না। তো প্রিয় ভাই, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো সৃষ্টি করেছেন সব কিছু একটা নিয়ম আছে, নিয়মতান্ত্রিক আছে। আপনি স্কুলে পড়বেন, আপনি যদি স্কুলের নিয়ম মোতাবেক চলাফেরা না করেন, ঠিকমতো স্কুলে না যান, পড়াশোনা না করেন, আপনাকে কিন্তু স্কুলে রাখা হবে না, আপনাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। ঠিক আপনি যদি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেন, ঠিক আপনি যদি মাদ্রাসার নিয়ম কানুনগুলো মেনে না চলেন, তাহলে আপনাকেও কিন্তু মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে, আপনাদেরকে বেয়াদব বলে ঘোষণা করা হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এবং আমাদের সৃষ্টি করার পিছনে রহস্য আছে, কোনো একটা উদ্দেশ্য আছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছেন যে হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগি করার জন্য, কিন্তু আমার ইবাদত বন্দিগি তোমরা কিভাবে করবা, এইটা করার জন্য আমি তোমাদেরকে নিয়ম শিখাই দিছি, অর্থাৎ রাসুল প্রেরণ করেছি, অর্থাৎ এই রাসুল আমার পক্ষ থেকে একটা পয়গাম, যা রাসুল তোমাদেরকে শিক্ষা দিবে, রাসুল তোমাদেরকে যেভাবে আদর্শ মোতাবেক চালাবে তোমরা সেভাবে চলবা, সেভাবে সে নিয়ম অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালিত করবা। যদি তোমরা সেই রাসুলের নিয়ম অনুযায়ী চলতে পারো, তাহলেই তোমাদের প্রত্যেকটা কাজ আমার কাছে গ্রহণযোগ্য হবে, তাহলে আমি তোমাদেরকে বান্দার কাতার থেকে বের করে দিব না। আর যদি তোমরা সেই রাসুলের নিয়ম মোতাবেক না চলে, না করে নিজেদের মন মোতাবেক চলাফেরা করো, নিজেদের মন মোতাবেক ইবাদত বন্দী করো, তাহলে আমি তোমাদেরকে বেয়াদব বলে ঘোষণা করব, আমি তোমাদেরকে আমার বান্দার কাতার থেকে বাহির করে দিব। ঠিক তদ্রূপ যেভাবে আপনি স্কুলের নিয়মকানুন মেনে না চললে আপনাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়মকানুন যদি আপনি রাসূল ও সুন্নাত মোতাবেক না করেন, তাহলে আপনাকেও আপনার ইবাদত বন্দিগিও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গ্রহণ করা হবে না। ঠিক তদ্রূপ অজু করা, অজু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অজু যদি আপনার সহি শুদ্ধ না হয়, আপনি ঠিকমতো অজু করতে না পারেন, তাহলে আপনার অজু তো হবেই না, এবং আপনার অজু না হইলে আপনার নামাজটাও হবে না, আর আপনার নামাজ না হইলে আপনার জান্নাতও পাবেন না। কত দূর, কত বড় কথা! অজু না হইলে নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাত পাবেন না, জান্নাত না পাইলে আপনি আল্লাহ তাআলাকে পাবেন না। তো প্রিয় ভাই, আমাদেরকে আমরা অনেকেই পারি কীভাবে অজু করতে, আমরা সকলেই পারি, মোটামুটি সকলেই জানি, কিন্তু অনেকে হয়তো জানি না যে কীভাবে সুন্নাত মোতাবেক কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অজু শিক্ষা দিয়েছেন, সেভাবে অজু করতে হবে। তো প্রিয় ভাই বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে সেই সুন্নাত মোতাবেক অজু করার নিয়মগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবেই আমি আপনাদেরকে অজু করার বিষয়টা দেখাবো ইনশাআল্লাহ, আপনাদের অনেক উপকার হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকল অজন উপকার হবে। তো প্রিয় ভাই, যারা লম্বা নিয়ত, যদি আপনারা অজু করার লম্বা নিয়তটা না পারেন, তাহলে আপনারা প্রথমে শুধু এতটুকু নিয়ত করতে পারেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এতটুকু যদি নিয়ত করেন তাহলে আপনার অজু করার নিয়তটা হয়ে যাবে। আবারও বলতেছি, অজু করার শুরুতে লম্বা কোনো নিয়ত না পারলে আপনারা ছোট্ট এই নিয়তটা করে নেবেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, অজু করার নিয়ত হয়ে গেল। এরপর আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনি এই যে আপনাদের সামনে দুইটা হাত, এই দুইটা হাতের যে কবজিটা আছে, এই যে দেখবেন এখানে দুইটা হাড্ডির মতো আছে উঁচু, এই একটা কবজি, এখানে একটা কবজি, দুনো হাতের কবজি, এই পর্যন্ত আপনারা পুরা হাত প্রথমে ডান হাত তিনবার ধুইবেন, এরপরে বাম হাত তিনবার, এতটুকু পরিমাণ এই কবজি পর্যন্ত আপনারা তিনবার তিনবার ছয়বার ধুইবেন, ডান হাত তিনবার, বাম হাত তিনবার। এরপর আপনারা
হাত তো ধুইলেন, তারপর আপনারা কুলি করবেন। কুলি করবেন কিভাবে? আপনারা যারা মসজিদে অজু করতে যান বা আপনারা যে ট্যাপকলে অজু করেন, পানিটা খুব কম ছাড়বেন যাতে অপচয় না হয়। তো সেই ট্যাপকলের নিচে আপনারা হাতের কোষটা এইভাবে ধরলেই অল্প অল্প পানি পড়বে। তো সেখান থেকে পানি পড়লে আপনারা সেটা অজু করে মুখে নেবেন, মুখে নিয়ে একটু গড়গড়া করবেন। যদি রমজান মাস না হয়, রমজান মাস হইলে গড়গড়া করা নিষেধ, যদি রমজান মাস না হয় তাহলে সুন্নত হলো পানিটা মুখে নিয়ে গড়গড়া করা, এরকম উপরের দিকে তাকিয়ে গড়গড়া করা। গড়গড়া করে তারপর কুলিটা ফেলবেন, এরপর আপনি তিনবার কুলি করবেন। এভাবে আপনার কুলি করার সিস্টেমটা গেল সুন্নত তরিকা। প্রত্যেকটা জিনিস তিনবার তিনবার করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, ভালো করে আপনারা ভালো করে খেয়াল করবেন। এরপরে নাকের বিষয়টা ভালো করে বুঝবেন। নাকে এই যে দুইটা আঙ্গুল, অর্থাৎ আমরা যা বাংলা ভাষায় বলি বুড়ো আঙ্গুল এবং কেনি আঙ্গুল, ছোটো আঙ্গুল, এই দুইটা আঙ্গুল, বাম হাতে দুইটা আঙ্গুল আমরা দুইটা ছিদ্রে প্রবেশ করাবো। তারপরে ডান হাতের মাধ্যমে ডান হাতে পানি নিয়ে আমরা সেটা ভিতরে প্রবেশ করিয়ে দেব। এবং আমরা এই পানিটা এই যে নাকের যে উপরে হাড্ডি আছে, হাড্ডির ওখানে একটা নরম গোস্ত আছে, ওই গোস্ত পর্যন্ত যেন আমাদের পানিটা পৌঁছে যায় আমরা সেই দিকে খেয়াল করব। অনেকে পানি আসতে মেরে দেন, যার কারণে এখানেই বেজে থাকে, ওই উপর পর্যন্ত যায় না, যার কারণে আপনার কিন্তু পবিত্রতা অর্জন হইতেছে না, আপনার সুন্নাত মোতাবেক অজু হইতেছে না। সেজন্য সুন্নাত হলো যে রমজান মাস না হয়, রমজান মাসের ক্ষেত্রে এখানে আপনি হালকা পানি মারলেও সেটা হয়ে যাবে, কিন্তু রমজান মাস না হইলে আপনার ওই পানিটা জোরে মারতে হবে, এবং জোরে মারার কারণে যেন নরম গোস্ত পর্যন্ত পৌঁছে যায়। এভাবে আপনি তিনবার পানি দিবেন। এগুলো নাকের বিষয়টা গেল। এরপরে এসে মুখমণ্ডল, আমরা মুখমণ্ডল কতটুকু ধৌত করব। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই যে চুলের গোড়াল, এই যে চুলটার গোড়াল এখান থেকে নিয়ে হুবাহু এই যে চুলের গোড়াল, এই যে দাড়ি দেখতেছেন একেবারে হাড্ডি পর্যন্ত, এই দাড়ি, এই দাড়ি কিন্তু মুখের মণ্ডলের ভিতরে পড়বে না। অজু করার সময় এই যে আপনার এই যে এই পর্যন্ত যে দাড়িটা দেখতেছেন, যাদের দাড়ি নেই তাদের এই হাড্ডির সহ ধরতে হবে। যাদের দাড়ি আছে তারা উপরে এই পর্যন্ত ধরবেন, যাদের দাড়ি নাই তারা এই যে নিচে হাড্ডি আছে, হাড্ডি দাড়ির ভিতর হাড্ডি দেখবেন, এই হাড্ডি পর্যন্ত আপনারা ধরবেন। যাদের দাড়ি আছে তারা এ পর্যন্ত ধরলেই হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনাদের পুরাটা জায়গা যেন ভিজে যায়। যদি আপনারা না ভিজান তাহলে আপনাদের এখানে শুষ্ক থাকবে, শুকনা থাকবে, যার কারণে কিন্তু আপনাদের অজুটা হবে না। এখানে আপনি পুরাটা মাসেস এই যে কানের লতি দেখতেছেন, এখান থেকে কানের লতি পর্যন্ত আপনারা পুরোটা ধুয়ে ফেলবেন। যাদের দাড়ি নেই তারা নিচের দিক থেকেও ধুইবেন, এটা ভালো হবে। যাদের দাড়ি আছে তারা দাড়ির আগ পর্যন্ত ধুইতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে আপনারা প্রথমে দুই হাতে পানি নেবেন, পানি নিয়ে উপর থেকে এরকম ছিটকাবেন না, এরকম পানিটা নিয়ে উপর দিক থেকে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে তারা মুখটা ডলবেন, ভালো করে ডলবেন, প্রথমবারে একদম ডলে নেবেন। ডলার পরে তারপর আপনি দ্বিতীয়বার পানি আসতে নিয়ে ছেড়ে দিলেন, হয়ে যাবে। এভাবে তিনবার করবেন, তারপর আপনি হাতটা মাসাজ করবেন। এভাবে দেখাইতেছেন সুন্নাত মোতাবেক হলো, ফরজ হইল যে এই যে হাতের কোনো দেখতেছেন এই পর্যন্ত ধোয়া, এটা হচ্ছে ফরজ। কিন্তু সুন্নত হলো হাতের কোনো থেকে কিছুটা উপর অংশ ধোয়া, কিছুটা উপর অংশ, অর্থাৎ চার আঙ্গুল আপনি উপরে ধুইলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ফরজটাও আদায় হইল, আপনার সুন্নতটাও আদায় হয়ে গেল। ঠিক এভাবে আপনি চার আঙ্গুল উপর পর্যন্ত একেবারে নিস্তেম গোড়া থেকে নিয়ে একবার এই পর্যন্ত আপনারা সুন্দর মতো প্রথম যে পানিটা দিবেন, আপনারা বাম হাতে পানিটা, বাম হাতে তালুতে পানিটা নিয়ে ডান হাতের এখান থেকে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে প্রথমবারের মতো আগে পুরোটা ঘষে নেবেন ভালো করে, যাতে কোনো একটা পশম শুকনো না থাকে। এরপরের বার আপনি আস্তে পানি ডলে দিলেন, সমস্যা নেই, দুইবার পানি দিলে হয়ে যাবে গা। এভাবে তিনবার দিবেন আপনারা, আশা করি ডান হাত ক্লিয়ার। এরপরে ঠিক বাম হাতে এই পর্যন্ত এই যে কোনোটা দেখতেছেন, এই কোনোর চার আঙ্গুল উপর থেকে আপনারা একটু পানিটা বেশি দিবেন উপরে দিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ যত না হয় এই কারণে, আল্লাহর সাহাবী, প্রিয় সাহাবী এবং নবীজির জামাতা, তিনি এই পর্যন্ত ধুইতেন, এই যে বগল দেখতেছেন এই বগল পর্যন্ত তিনি পুরোটা হাত ধুইতেন, যাতে করে কোনো সন্দেহ না থাকে। এটা উত্তম যদি আপনি এ পর্যন্ত ধুইতে পারেন, সমস্যা নাই, কিন্তু সুন্নত হলো আপনি এ পর্যন্ত চার আঙ্গুল উপরে ধুইলেন, এটা আপনার ফরজটা আদায় হলো, সুন্নতটা আদায় হয়ে গেল। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে প্রথমবার পানি দিয়ে আপনি ডলবেন ভালো করে, যাতে আপনার কোনো একটা পশম শুকনো না থাকে। ডলার পরে আপনি দ্বিতীয়বার পানি দেবেন, তৃতীয়বার পানি দেবেন, হয়ে গেল। এরপর আপনি মাথা ম্যাসেজ করবেন, কি ম্যাসেজ করবেন কিভাবে? অনেকে আমরা মাথা ঠিকমতো ম্যাসেজ করতে পারি না, তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। প্রিয় ভাই ভালো করে খেয়াল করবেন, এই যে আমাদের আঙ্গুলগুলো দেখতেছেন, এই দুইটা আঙ্গুল মিলাবেন। আগে দুই হাতে পানি নেবেন, হালকা পানি নিয়ে ঝাড়া দিবেন, ফেলাই দিবেন, সমস্যা নেই। কিন্তু এই যে হাতটা দেখতেছেন, এভাবে হাতটা মিলাবেন, এভাবে হাতটা মিলিয়ে এই শুরু থেকে নিয়ে এই যে পুরোটা আঙ্গুল ভালো করে খেয়াল করবেন, এখান থেকে নিয়ে একবারে টেনে এই উপরে দুইটা আঙ্গুল কিন্তু ফাঁকা রাখবেন, এটা এই দুইটা লাগাবেন না, এখান থেকে নিয়ে এটা লাগাবেন, লাগিয়ে একবারে গোড়া পর্যন্ত যাবেন। গোড়া পর্যন্ত যাওয়ার পরে এই যে আপনার উপরে দুইটা আঙ্গুল ফাঁকা দেখতেছে, এই যে শাহাদাত আঙ্গুল দুটো, তখন আপনি কী করবেন, এই দিক থেকে তখন আর এইটা লাগাবেন না, এই ছোটো আঙ্গুল দুটো লাগাবেন না, তখন এখান থেকে
এই জিনিসটা লাগিয়ে এভাবে চলে আসবেন, এইভাবে যে সারাত আঙুল দেখতেছেন না, এভাবে নিয়ে পুরোটা টেনে আসবেন, বাস এভাবে একবার মাসে করবেন। এটাই হচ্ছে মাসে করার নিয়ম, সুন্নাত তরিকা। অনেকে আমরা একবার মাসে করে রেখে দিই, হয় না। আসলে সুন্নাত হলো প্রথমে এখান থেকে ধরে নিয়ে একবারে পিছন পর্যন্ত যাবেন এবং পিছন থেকে নিয়ে শাহাদাত আঙ্গুল সহ পুরোটা টেনে আসবেন, এই মাসে হয়ে গেল। এরপরে মাসে করার জন্য নতুন পানি নেওয়ার দরকার নাই। এরপর আপনি কী করবেন? কান মাসে করবেন। কান মাসে করার সুন্নাত নিয়ম হলো এই যে দুইটা আঙ্গুল, এখানে কিন্তু আপনার মোটা আঙ্গুলগুলো ঢুকবে না, সেজন্য ছোটো আঙ্গুলটা পানি নিয়ে আপনি এখানে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে যে ভিতরে যে ছিদ্রগুলো আছে এটা আপনারা শাহাদাত আঙ্গুল দিয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, যাতে সব জায়গাটা হালকা ভিজে যায়। এরপরে যে বুড়া দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল আপনি এই যে কানের লতি দেখতেছেন এখানে ভালো করে দেখেন, এই যে নিচ থেকে নিয়ে এভাবে টেনে এখান থেকে নিয়ে আসবেন। এই হলো কান মাসেহ করা। এরপর আপনি গর্দান মাসেহ করবেন কীভাবে? এই যে হাত দুইটা পিছনের অংশ দেখতেছেন এখানে, এই পিছনের অংশটা, এই দুইটা অংশ আপনারা পানি দ্বারা ভিজিয়ে শুধু এখানে এভাবে রেখে দিবেন। টান দেওয়ার দরকার নেই, অনেকে টান দেয়, টান দেওয়া সুন্নত না। সুন্নত হলো এখানে ওই পানিটা সহ আপনি এখানে হালকা রেখে দেবেন, হাতটা উঠাই ফেলাবেন, শেষ। এই হলো মাথা, এই গর্দান মাসে করার বিষয়টা গেল, কান মাসে করার বিষয়টা গেল। এই যে মাথা মাসে করবেন একবার, কানও মাসে একবার, গর্দান মাসে করবেন একবার, এখানে তিনবার মাসে করার দরকার নেই। তিনবার মাসে করা এখানে বেদাত, এখানে নিয়ম না, সুন্নত হলো একবার মাসে করা। এরপর আপনি পা মোবারক ধুইবেন। আসলে পা মোবারকটা তো আপনাদের সামনে তুলে ধরা যাচ্ছে না, এটা অন্যরকম দেখা যায়, সেজন্য আমি আপনাদেরকে অঙ্গভঙ্গিতে বোঝাচ্ছি। এই যে হাত দেখতেছেন, হাতের যেভাবে দেখবেন একটা গোড়ালি আছে, এখানে হাড্ডি আছে, ঠিক পায়েরও দেখবেন এভাবে কিন্তু নিচে একটা হাড্ডি আছে, উঁচু দুইটা হাড্ডি আছে, দুই পাশে দুইটা হাড্ডি, ওই অতটুকু পরিমাণ পাও ধুইবেন, তিনবার ধুইবেন। তো প্রথম অবস্থা আপনি কী করবেন, এই যে আপনার পায়ের যে আঙ্গুলগুলো আছে আপনি বাম হাত দ্বারা, ডান হাত দ্বারা না, পাওটা ধুইবেন বাম হাত দিয়ে। এই যে বাম হাত দেখতেছেন, বাম হাতের আঙ্গুলও যে আপনার বুড়ো আঙ্গুল আছে, অর্থাৎ এই যে আঙ্গুলের ফাঁকাগুলো আছে সেখান থেকে আপনি প্রথমে একটা ঘষা দিবেন, তারপরেরটা, এর পরেরটা, এভাবে কিনে আঙ্গুল এভাবে শেষ করবেন, ডান দিক থেকে শুরু করবেন। এরপরে এইভাবে ঘষতে ঘষতে এভাবে এভাবে বাম পায়ে চলে আসবেন, এভাবে ধীরে ধীরে বাম পায়ে প্রত্যেকটা আঙ্গুল মাসেহ করবেন। মাসেহ করার পরে এরপরে আপনি পুরো পাওয়ার ধুয়ে ফেলবেন। যদি আপনি মাসেহ না করেন, ওই আঙ্গুলগুলো আপনি ঘষা না দেন, তাহলে দেখা যাবে অনেক সময় শীতের কারণে বা পাওগুলো শুকনো থাকার কারণে ওইগুলোর ভিতরে পানি ঠিকমতো পৌঁছায় না। তো প্রিয় ভিউয়ার্স, আর একটা কথা বলে রাখি, যারা যাদের দাড়ি মোবারক আছে, যাদের পাতলা দাড়ি, তাদের পাতলা দাড়ির ভিতরে কিন্তু পানি পুরোটাই পৌঁছাইতে হবে, না পৌঁছালে কিন্তু অজু হবে না। যাদের ঘন দাড়ি, যে আমার ঘন দাড়ি, আমার মধ্যে যাদের দাড়ি আছে ঘন দাড়ি, তারা পুরো পানি পৌঁছানোর দরকার নেই, উপরটা পানি ছিটে দিলেই, এরকম দুই একবার দিলেই আপনার দাড়ি খিলাল করা হয়ে যাবে। এরপর হাত খিলাল করবেন, হাতের ভিতরে এরকম পানি নিয়ে এভাবে ঘষা দিবেন, খিলাল করা হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এই হলো সুন্নাত মোতাবেক অজু করা। যারা সুন্নাত মোতাবেক অজু করতে পারেন না, তারা আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি সুন্নাত মোতাবেক অজু করতে পারবেন, আর সুন্নাত মোতাবেক অজু করলে আপনার অজুটা কবুল হবে, এবং এর দ্বারা আপনি নামাজ পড়া দেখবেন আপনার নামাজের মনোযোগও খুব সুন্দর হইতেছে, এবং আপনার ইবাদত বন্দিগিতে মজা পাবেন আপনি, অর্থাৎ খুশু খুশু আপনার অর্জন হবে। আর যদি সুন্দর মতো আপনি অজু করতে না পারেন, তাহলে আপনার দেখবেন নামাজের ভিতরে কোনো খেয়াল নেই, মনোযোগ নেই। তো প্রিয় ভিউয়ার, সেজন্য আপনাদেরকে বলবো এই নিয়ম অনুযায়ী আপনার অজু করবেন, আশা করি আপনাদের সকলের জন্য উপকার হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো আপডেট দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।